হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি কাউসার আহমেদ, এসকে কম্পিউটার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সামনে আরো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং সেই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো ভিউয়ার্স, তার আগে বলে নিচ্ছি, যারা আমার এই নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করে নেবেন। কারণ যদি আপনি বেল আইকন বাটনটিতে ক্লিক করেন, তারপর থেকে যে নতুন নতুন ভিডিওগুলো আমরা আপলোড করবো, আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনি সাথে সাথে সেই আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং দেখব কোন সফটওয়্যার বা কোন অ্যাপ ছাড়াই কিভাবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমাদের পেনড্রাইভ বা ড্রাইভ লক করে রাখবো। কারণ যে কোনো সময় বা যে কেউ দেখা যাচ্ছে আমার অনুপস্থিতিতে হোক বা কম্পিউটার ইউজারকারীর অনুপস্থিতি হোক না কেন, আরেকজন এসে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে পেনড্রাইভ দিয়ে তথ্য নিতে পারে। এখন আমরা দেখব সেই পেনড্রাইভ বা যে কোনো ড্রাইভই লক করে রাখা যায় এবং সেটা একান্তই যে কোনো সফটওয়্যার ছাড়া, কম্পিউটারের বা ল্যাপটপের সেটিং এর মাধ্যমে। সেটা আমরা এখন আপনাদের সরাসরি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাবো। সো ভিউয়ার্স, এটা হলো আমাদের কম্পিউটার স্ক্রিন। আজকে আপনাদের আমরা যেটা দেখাবো সেটা হলো, সর্বপ্রথমে আমাদের স্টার্ট মেনুতে যেতে হবে, বা তার আগে আমরা দেখে নিচ্ছি আমাদের মাই কম্পিউটার ওপেন করার পর এখানে তিনটি ড্রাইভ আছে, সি, ডি, ই, এবং যদি সেখানে আমরা পেনড্রাইভ দিই, যেমন ধরুন আমি এখানে যদি কোনো একটা পেনড্রাইভের অপশন দিতে চাচ্ছি, তাহলে সে দেখবেন পেনড্রাইভের অপশন একটি পাচ্ছে। আমি যখন কোনো একটি পেনড্রাইভ দিলাম, দেখুন আর অপশন জি ড্রাইভ, লোকাল ডিস্ক, জি ড্রাইভ, আমার আরেকটি পেন ড্রাইভের অপশন পাচ্ছে। আমি যদি চাই যে এই পেন ড্রাইভটি লক করব এবং বা আমি আমার পার্সোনাল কি ড্রাইভ আছে, ওয়ার্ক ফাইল, জি ড্রাইভ আছে, আমার যে কোনো ড্রাইভটি আমি লক করতে চাই, সেহেতু আমাকে ব্যবহার করতে হবে চার্ট মেনু বা এখানে সার্চ বার থাকে। শুধু আমার উইন্ডোজ 10 আছে বলে এখানে যে এটা কাজ হবে এমন নয়, আপনি অপারেটিং সিস্টেম 7 আর 8 এইভাবে আপনি কাজ করতে পারবেন। সর্বপ্রথম আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, আপনার স্টার্ট মেনুতে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেখবেন লেখা আছে সিস্টেম এন্ড সিকিউরিটি। সিস্টেম এন্ড সিকিউরিটিতে যাওয়ার পর আপনি সর্বপ্রথমই সিস্টেম এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লেখা আছে বিটলকার ড্রাইভ অপশন, বিটলকার ড্রাইভ, সেই বিটলকার ড্রাইভ অপশনটাতে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন অপারেটিং সিস্টেম ড্রাইভ, আপনার সি ড্রাইভটা বুঝাই দিয়েছে আপনি এটা একটা অপারেটিং সিস্টেম বা আপনি যেই সফটওয়্যার গুলো ইনস্টল করে থাকেন প্রোগ্রাম আকারে সেগুলো কোথায় গিয়ে সাথে সি ড্রাইভে এবং অপারেটিং সিস্টেমটা লোড করা আছে সি ড্রাইভে। সেটাকে যদি আপনি লক দিতে চান তাহলে আপনার টার্ন অন বিটলকার আছে বা অন্য যে কোনো ড্রাইভ যেমন ডি ড্রাইভ, ড্রাইভ এবং আমার রিমুভাল ড্রাইভ, রিমুভাল ডাটা ড্রাইভ, সেটাও যদি আমি লক করতে চাই তাহলে আমার বিটলকার অফ, সেটা তো আমি ক্লিক করব। দেখুন তাহলে লেখা আসতেছে আমার টার্ন অন বিটলকার। শুধু এরকম ভাবে আমার পিসিতে নয়, আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে এরকম ভাবে যে কোনো পেন ড্রাইভ এবং যে কোনো ড্রাইভ লক করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা এখন দেখব কিভাবে এটাকে লক করতে হয়। সর্বপ্রথমই আর ডান পাশে থাকা টার্ন অন বিটলকারটিতে ক্লিক করতে হবে। যখন বিটলকারটিতে ক্লিক করব তখন উই ইউ ওয়ান্ট টু আনলক দিস ড্রাইভ একটা লেখা আসবে, ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দি ড্রাইভ। এখানে বুঝাইতেছে যখন আমি লক করব বা তারপর থেকে যখন এটাকে আমি ওপেন করতে যাব কি পাসওয়ার্ডের মাধ্যমে সেটাকে ওপেন করতে যাচ্ছি সেই পাসওয়ার্ডটি ব্যবহার করার জন্য। এখন সেই ইউজ এ পাসওয়ার্ড এইটিতে আমি টিক চিহ্নটা বসাবো ক্লিক করে মাউসের মাধ্যমে। তারপর লিখে আসছে এন্টার ইউর পাসওয়ার্ড, কিন্তু এখানে যে পাসওয়ার্ডটা দিবেন তার আগে উপর অপশনটাকে ভালো করে পড়ে নিন। দেখুন লোয়ার কেস লেটার, নাম্বার, এইচ এন সিম্বলের ব্যবহার আপনি করতে পারবেন। তো তাহলে সেখানে আগে কি করতে হবে, কোন লেটার লিখতে হবে এবং সেটা যেন লেংথ মানে সর্বনিম্ন 8 থেকে 9টি ওয়ার্ড বা 10টি ওয়ার্ড হয়। সো আমি সিম্পলি আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিলাম, দেখুন তারপর ঠিক রি এন্টার ইউর পাসওয়ার্ড দ্বিতীয় অপশনটাতেই এরকম ভাবে আপনি উপরে যেটাতে টাইপ করেছিলেন সেটা তো আগের পাসওয়ার্ডটাই আবার টাইপ করতে হবে। যখন টাইপ করবেন তখন নেক্সট লেখা আসবে, নেক্সট, নেক্সট দেওয়ার পর সেভ এ ফাইল, আপনি যে ফাইলটি সেভ করতে চাইতেছেন এখানটা হলো, আপনি যখন সেভ টু দ্য ফাইল দিবেন যখন কোনো সময় আপনি এটার পাসওয়ার্ড ভুলে যাবেন এই কোডগুলোর মাধ্যমে আপনি আবার রিকভারি করতে পারবেন। সেখানে একটা টেক্সট ফাইল আপনি একটা আপনার সুবিধার্থে এটা আপনি সেভ করে নেন, ডেস্কটপ বা আপনার কম্পিউটার যে কোনো টাইপে এটাকে আপনি সেভ করে নেন। সেভ করে তারপরে নেক্সট অপশন আপনাকে ক্লিক করতে হবে, আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আবার নেক্সট আসবে, সেখানে নেক্সট দিবেন। নেক্সট আসার পর তারপর দ্বিতীয় অপশনটাতে সিলেক্ট করা আছে ঠিক এখানে রেখে আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর স্টার্ট অপশনে ক্লিক করবেন, কিছুক্ষণ সময় নেবে, দেখবেন আপনার অপশনটি লক হয়ে আছে। এই যে এখানে নিচে দেখুন ক্লিক করার পর কাজ হচ্ছে, জি ড্রাইভ ইজ কমপ্লিট, এর মানে বুঝাইতেছে আপনার যে লোকাল ড্রাইভ জি ড্রাইভটা ছিল সেটা অলরেডি লক হয়ে গেছে। এবার আমি এটা কেটে দিব, কেটে দেওয়ার পর এই অপারেটিং সিস্টেমের এই বক্সটাই আমি পুরোটাই কেটে দিব,
এবার আমি কম্পিউটারে ওপেন করে দেখব আমার ইউএসবি ড্রাইভে একটি তালা চিহ্নিত একটি লক আছে। এখন ওপেন হবে, তারপর থেকে যখন আমি পেনড্রাইভটা এখন আপাতত খুলে ফেললাম, দেখুন পেনড্রাইভটা আমি খুললাম, খোলার পর থেকে শুধু এই পেনড্রাইভটি নয়, যে কোনো পেনড্রাইভ আপনি ইউজ করেন না কেন এবং কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো ইউএসবি পোর্ট দিয়ে আপনি প্রবেশ করেন না কেন, আপনার এটা যখন দিবেন তখন আপনাকে অবশ্যই সেই পাসওয়ার্ডটি চাবে, কারণ সেই পাসওয়ার্ড ছাড়া কখনই আপনি পেনড্রাইভ ওপেন করতে পারবেন না। যখন আমি এটা ওপেন করব তখন আমাকে ঠিক সেই আগের মতো পাসওয়ার্ডটা দিয়ে যে আনলক ড্রাইভ দিয়ে আমাকে প্রবেশ করতে হবে। তো আমি আমার আগের মতো করে সেই আগের পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর আমাকে আনলকে ক্লিক করতে হবে। আনলকে ক্লিক করার পর আমার ড্রাইভটি খুলে যাবে, তখন আমি আবার ওপেন করতে পারবো। ভিউয়ার্স, দেখলেন কিভাবে কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপ ছাড়াই আপনার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিভাবে আপনি আপনার ব্যক্তিগত ড্রাইভ, শুধু আমি যে আজকে দেখালাম পেনড্রাইভ কিভাবে লক করতে হয়, শুধু এরকম ভাবে পেনড্রাইভ না, আপনি ড্রাইভও আপনার মতো করে আপনি লক করতে পারবেন। এখন আমরা দেখে আসি কিভাবে আপনার প্রয়োজন নাই এখন আপনি সেই পাসওয়ার্ডটাকে আনলক করে দিবেন এবং এখানে মনে চাইলে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। সেটা করতে হলে আমাকে ঠিক সেই আগের জায়গায় যেতে হবে, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল যাওয়ার পর সিস্টেমের সিকিউরিটি, তারপর বিটলকার ড্রাইভ অপশন, এখানে যাওয়ার পর সেম আমার জি ড্রাইভটা অন করা আছে বিটলকার, সেখানে ক্লিক করুন। দেখবেন এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, রিমুভ পাসওয়ার্ড, ব্যাকআপ ইউর রিকভারি পাসওয়ার্ড, টার্ন অটো, টার্ন অফ। আমি সরাসরি চাই এটাকে অফ করে দেওয়ার জন্য, যেন জি ড্রাইভটা কখনো পাসওয়ার্ড না লাগে। তাহলে আমি অফ এর মধ্যে ক্লিক করবো, টার্ন অফ বিটলকারে ক্লিক করবো, একটু সময় নিবে, তারপর এটা আমার আনলক হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতেছেন এখন আনলক হয়ে গেছে, কমপ্লিটেড লেখাটা চলে আসছে। এখন এটা আমি ক্লোজ করে দেওয়ার পর কম্পিউটার যাবো, দেখবো সেখানে আর আমি এখানে তালা চিহ্নিত কোনো আইকন দেখতে পাবো না। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকবে, আশা করি আজকে আমাদের ভিডিওটি দেখে আপনারা অনেক অনেক কিছু শিখতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।